আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা গত ক্লাস থেকেই শিশু রোগের উপরে আলোচনা করে আসতেছি। তো আজকেও আমরা ওই শিশু রোগের উপরেই আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা জানেন যে শিশু রোগের ঔষধ এবং ডোজ, সবচেয়ে মূল বিষয় হলো এখানে শিশু রোগ নির্ণয় অর্থাৎ ডায়াগনোসিস। তো আমি আপনাদেরকে গত ক্লাসে বলেছিলাম যে ফোর ডি সম্পর্কে কিন্তু আপনাদেরকে বলেছিলাম। তো অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না যে ফোর ডিটা কি। ফোর ডি হলো একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ডি। ডায়াগনোসিস, ডিজিজ, ডোজ, ডিউরেশন। তো এই চারটা ডি যার ওকে থাকবে, সে সকল ধরনের চিকিৎসায়, সকল ধরনের রোগে এবং সকল চিকিৎসায় সে সাকসেস হবে। কেননা যে ডায়াগনোসিস, আপনার যদি ডায়াগনোসিসটা সব সময় ঠিক থাকে, আপনার রোগ নির্ণয়টা ঠিক থাকে, তাহলে আপনার রোগ নির্ণয় করতে আপনি সোজা বুঝতে পারলেন এবং এখানে ডিজিজ রোগটা বুঝতে পারলেন যে কোন রোগ হইল, ডায়াগনোসিস করে আপনি বুঝতে পারলেন রোগটা কি, এবং ড্রাগ চয়েস অর্থাৎ আপনি ওষুধ নির্বাচন করলেন, এবং এখানে ডিউরেশন অর্থাৎ সে কতদিন খাবে, কতদিনে রোগটা ভালো হয়ে যাবে। তো এখানে দেখেন যে আমরা অনেক সময় অনেক পল্লী চিকিৎসক আমাদের কাছ থেকে অল্প দিনের ট্রেনিং নিয়েই গিয়ে বিভিন্ন রকমের তার বিরুদ্ধে অভিযোগ শুনি। অর্থাৎ আমরা এখানে দুই চারটা ওষুধের নাম বলে দেই, সে এই দুই চারটা ওষুধ ব্যতীত অন্য ওষুধের নামও বলে না, বলতেও পারে না, এমনকি ওই দুই চারটা ওষুধই মনে করে যে ভালো আর অন্য কোম্পানির ওষুধগুলো ভালো না। তো এখানে শুধুমাত্র আমরা যে ব্র্যান্ড কোম্পানিগুলো, এর দুই একটি কোম্পানির নাম বলি, আমরা সমস্ত নাম কোম্পানির নামগুলো কিন্তু বলি না। আর বাংলাদেশের যত ধরনের ওষুধ কোম্পানি আছে, আপনারা জানেন যে এখানে এখানে এ ক্লাস যত কোম্পানি আছে সব কোম্পানি এখানে ভালো, এখানে বি ক্লাসও ভালো, আবার কিছু কোম্পানি আছে যেগুলো হলো যে এগুলো সাধারণ অবস্থায় আমরা প্রেসক্রাইব করি না, বা এই ওষুধগুলো আমরা সাধারণ অবস্থায় রোগীকে দেই না, লিখি না। তো এগুলো হলো ভিন্ন ব্যতিক্রমে, তার ছাড়া প্রত্যেকটা ওষুধে কিন্তু আপনি যদি রোগ অনুযায়ী, রোগী অনুযায়ী, আপনার অভিজ্ঞতা অনুযায়ী দিতে পারেন, যে কোনো কোম্পানির ওষুধ দেন, আশা করি কাজ হবে। তো এটা নিয়ে কোনো মাতামাতি বা বাড়াবাড়ি কোনো প্রয়োজন নাই। তো দেখেন এখানে আমরা গত ক্লাসে আমরা শিশু রোগের উপরে আলোচনা করেছিলাম। তো এখানে শিশু রোগ ঔষধ এবং ডোজ এগুলো নির্ণয় করতে গেলে আপনাকে চারটা ধাপ আপনাকে অতিক্রম করতে হয়। আমরা আলোচনায় বলেছি যে শিশুর বয়স ওজন অনুযায়ী শিশুকে ওষুধটা দিবেন, শিশুর বয়সটা হবে ওজন অনুযায়ী। অনেক ক্ষেত্রে দেখা যায় বয়স যদিও কম বেশি হয়, অনেক সময় অল্প বয়সেও তার চেহারা ভারী হয়ে যায়, ওজন বেশি হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় অনেক বয়স হয়েছে তারপরও তার ওজন কম এবং চেহারা তার হালকা। তো যেমন একটা 6 মাসের একটা বাচ্চার ওজন হবে কত কেজি, 8 থেকে 9 কেজি। তো এইটা যদি 5 কেজি হয় তাহলে ওষুধটা কেমন করে নির্বাচন করবেন? অবশ্যই এখানে তাকে ওষুধটা ওজন অনুযায়ী নির্বাচন করতে হবে। দ্বিতীয়ত হইল যে রোগের ধরন এবং তীব্রতা, রোগের ধরনটা কেমন, কোন ধরনের রোগ এবং এর তীব্রতা কিরকম। যেমন টিবি রোগ অর্থাৎ যক্ষা, এখানে নিউমোনিয়া, টাইফয়েড জ্বর, এগুলোর কিন্তু ডোজটা অনেক সময় অনেক বেশি দিতে হয়। আবার যাদের কিডনির সমস্যা, লিভারের সমস্যা, তাদের ডোজটা কিন্তু আবার কম করে দিতে হয়। যাদের হার্টের সমস্যা, তাদের ডোজটা কিন্তু একটু মিনিমাম ডোজ করে দিতে হয়, মানে মিনিমাইজ করে দিতে হয়। কেননা এতে তার হার্টবিট বেড়ে যেতে পারে, কিডনি আরো সমস্যা দেখা দিতে পারে, লিভার কাজ নাও করতে পারে। তো এরকম বিষয়গুলো কিন্তু খেয়াল করতে হয়। খেয়াল করে এই জন্য রোগের ধরন তীব্রতা অর্থাৎ অবস্থা অনুযায়ী আপনাকে কি করতে হবে, ওষুধটা দিতে হবে। এবং ঔষধ এবং ডোজ শিশুদের সিলেক্টিভ কিছু মেডিসিন, শিশুদের ওষুধ কিন্তু খুবই সীমিত। তো এর জন্য আমরা গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে যে সমস্ত ওষুধগুলোর সিরাপ হয়, ট্যাবলেট হয়, ক্যাপসুল হয়, ইনজেকশন হয়, সাপোজিটরি হয়, এই ওষুধগুলো শিশুদের জন্য নিরাপদ বেশি। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে একটা প্যারাসিটামলের দেখেন এটা সিরাপ হয়, আবার সাসপেনশন হয়, ড্রপ হয়, এখানে আইভি আকারে হয়, আবার এখানে ট্যাবলেট আকারে হয়, আবার সাপোজিটরি আকারে হয়, এর কোন মানে অনেক সিস্টেম অর্থাৎ এটা সবচেয়ে নিরাপদ। আবার যদি আপনি
মেভিনামিক অ্যাসিড, এটা কিন্তু জ্বর এবং ব্যথার কাজ করবে। কিন্তু মেভিনামিক অ্যাসিডের মধ্যে দেখেন এখানে ট্যাবলেট আর হইলো সিরাপ, এর কিন্তু বাইরে নাই। এই জন্য এটাও যদিও শিশুদেরকে দেওয়া যায় কিন্তু পরিমাণে খুবই কম, মানে 100টা রোগী যদি আমি দেখি তাহলে এখানে 98টাই প্যারাসিটামল, দুইটা হলো এই মেভিনামিক অ্যাসিড। তো এরকম যে আমি যে 98টাই প্যারাসিটামল চয়েস করলাম কেন, যে এটা নিরাপদ বেশি। এরপরে দেখেন এখানে যে ওষুধের ডোজটা, ওষুধের ডোজটা হবে এরকম যে যদি আপনার রোগটা তীব্র হয়, রোগটা যদি জটিল রোগ হয়, তাহলে দেখেন যে নর্মাল যদি প্যারাসিটামল আপনি 10 থেকে 15 mg দেন প্রতি কেজিতে, তখন কিন্তু 20 mg দিতে হবে বা তার আরো ডাবলও দেওয়া লাগতে পারে, 15 জায়গায় 30 দেওয়া লাগতে পারে। নর্মালি যদি একটা এজিথ্রোমাইসিনের ডোজ আমরা জানি যে প্রতি কেজি ওজনের জন্য 8 থেকে 10 mg, তো আমরা তখন কি করব 15 থেকে 20 mg কিন্তু দিয়ে দেই। কিসের জন্য? রোগের তীব্রতাটা বেশি। এবং এখানে হলো সর্বশেষ হলো আপনার অভিজ্ঞতা, আপনার অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। আপনার অভিজ্ঞ অর্থাৎ অভিজ্ঞতায় যদি বলে যে এই রোগটা এইখান থেকে সৃষ্টি, এইভাবে এইভাবে আপনি যদি ডায়াগনোসিস করতে পারেন, আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনি চিকিৎসা দিবেন, তা না হলে কিন্তু চিকিৎসা দিতে পারবেন না। অবশ্যই একটা শিশু ডাক্তারের কাছে রেফার করবেন এবং অভিজ্ঞ চিকিৎসকের কাছে রেফার করবেন, কেননা শিশুটা কিন্তু বলতে পারে না। অবশ্যই শিশুর অবস্থা বুঝে, শিশুর মুভমেন্ট এবং তার অবস্থা দেখে আপনাকে রোগটা নির্ণয় করতে হবে। আর যদি আপনি গ্রামে থাকেন তাহলে কিন্তু আপনি ইচ্ছা করলে এই যে কোনো মুহূর্তে শহরে পাঠাতে পারবেন না, প্রাথমিকভাবে আপনাকেই চিকিৎসাটা দিতে হবে। আর যদি আপনি শহরে বসবাস করেন তাহলে শহরে আনাচে কানাচে অনেক ক্লিনিক হাসপাতাল আছে, আপনি ইচ্ছা করলেই রেফার করতে পারেন। তো বিষয়টা হলো এরকম, অবশ্যই এখানে শিশু রোগের ক্ষেত্রে বিবেচনা করতে হবে আপনাকে, কারণ আপনার শিশু যেরকম আপনার অন্যের শিশু এরকমই, একই মূল্যায়ন, আপনার কাছে যেরকম মূল্য তার কাছে এরকম মূল্য। তো বিষয়টা খেয়াল করে আমার লেকচার শুনে চিকিৎসা দিবেন না, আপনার অভিজ্ঞতাকে এবং রোগের অবস্থা, রোগীর ধরন এবং তীব্রতা অনুযায়ী চিকিৎসা দিবেন, অন্যথায় রেফার টু শিশু হাসপাতাল অথবা শিশু ডক্টরের কাছে রেফার করে দিবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।